হাই, আসসালামু আলাইকুম। মে মাস কিন্তু শেষের পথে জুন মাস চলে এসেছে। সো জুন মাসে কি কি স্মার্টফোন আসতে পারে তার সম্ভাব্য একটি লিস্ট আমরা তৈরি করেছি, টপ 6 স্মার্টফোন। সম্ভাব্য না, আমরা খুবই গবেষণা করে কিন্তু বের করেছি, তার মানে 99% কনফার্ম এই স্মার্টফোন গুলো আসতে যাচ্ছে। সো এই স্মার্টফোন গুলোর কনফিগার কেমন হতে পারে, প্রাইস কত হতে পারে, সেই ধারণা দেওয়ার চেষ্টা করব। ইটস মি আরিফ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরিফ বাংলা। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন, যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথেই থাকবেন। সো চলেন আমরা দেখে আসি কি কি স্মার্টফোন জুন মাসে আমরা দেখতে পাবো। প্রথমে যে ফোনটি নিয়ে আমরা ডিসকাশন করতে যাচ্ছি সেটি হচ্ছে নাথিং, রাইট? নাথিং 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 নিয়ে কিন্তু হাইপ কম ক্রিয়েট হয়নি, এবং নাথিং টু স্মার্টফোন কিন্তু জুন মাসে আমরা দেখতে পাবো, হয়তো বা নেক্সট উইকে আমরা দেখতে পাবো জুন মাসের। এখানে সম্ভাব্য প্রাইস হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে 50,000 টাকার নিচে এবং 40,000 টাকার উপরে হতে পারে। বাংলাদেশ মার্কেটে আসলে হয়তো বা প্রাইসটা আরেকটু বেড়ে যাবে। সো যদি আমরা কনফিগারের দিকে তাকাই, এখানে 6.55 ইঞ্চ FHD প্লাস 120 Hz এর একটি অ্যামোলেড প্যানেল আমরা এখানে দেখতে পাবো। এছাড়াও এখানে থাকবে 5000 mAh ব্যাটারি, 5000 mAh ব্যাটারির সাথে থাকবে 45W এর ফাস্ট চার্জার। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে কিন্তু ফ্ল্যাগশিপ চিপসেট আমরা দেখতে পাচ্ছি, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 থাকবে এখানে। সো নিঃসন্দেহে পারফরমেন্স কিন্তু চমৎকার আমরা দেখতে পাচ্ছি, 50 MP ট্রিপল ক্যামেরা সেটআপ এখানে আমরা পাচ্ছি। সো নাথিং টু কেমন হাইপ ক্রিয়েট করে সেটাই এখন দেখার বিষয়। নাথিং ওয়ান কিন্তু বেশ হাইপ ক্রিয়েট করেছিল এবং এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা আলোচনা হয়েছে, কেন ব্যাড রিভিউ আমরা দেখেছি। এখন দেখার বিষয় নাথিং টু আসলে কি হয়। এরপর যদি আমরা একটু অপর দিকে তাকাই, অপো রেনো সিরিজটা কিন্তু আসলে খুবই পপুলার একটি সিরিজ ওয়ার্ল্ড ওয়াইড, সেটা বাংলাদেশ মার্কেট বলেন, ইন্ডিয়ান মার্কেট বলেন, বা গ্লোবাল মার্কেট বলেন, যেটাই বলেন না কেন। সো এখন জুন মাসে কিন্তু হয়তো বা ফার্স্ট উইকে আসতে পারে রেনো 10 সিরিজ, রেনো 10 এবং রেনো 10 প্রো। এখানে আমরা কনফিগারের দিকে যদি দেখি, এখানে আমরা ডিসপ্লে পাচ্ছি 6.74 ইঞ্চ, 1.5K একটি ওলেড প্যানেল পাচ্ছি, 120 Hz স্ক্রিন রিফ্রেশ রেট যেখানে থাকবে। এখানে ক্যামেরা বেশ ভালো পাচ্ছি, রেনো সিরিজ কিন্তু ক্যামেরার প্রতি একটু জোর বেশি দেয়। এখানে 50 MP ট্রিপল ক্যামেরা সেটআপ আমরা পাবো, সেলফি ক্যামেরা হয়তো বা 16 MP হওয়ার সম্ভাবনা অনেকখানি বেশি। এখানে ব্যাটারি আমরা দেখতে পাচ্ছি 47 mAh ব্যাটারি, আর এখানে 47 mAh ব্যাটারিকে টেক কেয়ার করার জন্য তারা দিচ্ছে 18W চার্জার, বুক ফ্লাশ চার্জার ডেফিনেটলি। সো নিঃসন্দেহে এখানে চার্জার আমরা ভালো পাচ্ছে, আর বুক ফ্লাশ চার্জার কিন্তু আসলে জোশ হয়ে থাকে। এরপর প্রসেসরের দিকে যদি তাকাই, এখানে কিন্তু ফ্ল্যাগশিপ প্রসেসরই পাচ্ছি, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 থাকবে। সো নিঃসন্দেহে পারফরমেন্স এখানে চমৎকার পাচ্ছি। আর যদি আমরা শুধু রেনো 10 দেখি, তাহলে শুধু রেনো 10 এ আমরা যদি চিপসেটের দিকে তাকাই, মিডিয়াটেক ডায়মন্ডসিটি 9200 পাচ্ছি। সো আমার মনে হচ্ছে প্রাইস ভার্সেস কনফিগার ভালো হতে পারে এখানে। আর যদি ইন্ডিয়ান প্রাইস হিসেবে আমরা দেখি, এটা 40,000 রুপির নিচে হবে, আর বাংলাদেশ মার্কেটে যদি আসে তাহলে প্রাইসটা একটু বেড়ে যাবে। আর রেনো সিরিজ কিন্তু বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল, সো আশা করতেই পারি রেনো 10 সিরিজ বাংলাদেশ মার্কেটে আমরা দেখলেও দেখতে পারি। এরপর যদি ভাই ব্রাদার আমরা একটু ওয়ান প্লাস এর দিকে তাকাই, ওয়ান প্লাস নর্ড সিরিজটা কিন্তু মোটামুটি পপুলার একটি সিরিজ। সো ওয়ান প্লাস নর্ড 3 জুন মাসের শেষের দিকে আমরা দেখতে পাবো। এখানে ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি 6.47 ইঞ্চ, 1.5K, এখানেও 120 Hz, অ্যামোলেড একটি প্যানেল আমরা দেখতে পাবো। আর এখানে চিপসেটের কথা বললে, এখানেও কিন্তু ভালো চিপসেটই আমরা দেখতে পাচ্ছি, মিডিয়াটেক ডায়মন্ডসিটি 9000 পাচ্ছি। এরপর যদি ক্যামেরার দিকে আমরা তাকাই, নর্ড 3 কিন্তু ক্যামেরা চমৎকার এখানে পাচ্ছি। এখানে আমরা ক্যামেরা 64 MP পাবো, এখানেও ট্রিপল ক্যামেরা সেটআপ। আর ডিজাইনের কথা বললে, চিরাচরিত্র ওয়ান প্লাসের যে ডিজাইনটা হয়ে থাকে ঠিক তেমন ডিজাইনই আমরা এখানে পাচ্ছি, ব্যতিক্রম কিছু পাচ্ছি না, বাট ব্যাটারি ভালো পাচ্ছি, 5000 mAh ব্যাটারি। আর এই 5000 mAh ব্যাটারিকে টেক কেয়ার করার জন্য সাথে দিচ্ছে 18W এর ফাস্ট চার্জার। সো নিঃসন্দেহে ব্যাটারি ভালো পাচ্ছি, ক্যামেরা ভালো পাচ্ছি, এবং এখানে চার্জারও ভালোই পাচ্ছি। সো এখন দেখার বিষয় প্রাইস কত হয়। ইন্ডিয়ান প্রাইসটা যদি আমরা দেখি, 30,000 রুপির নিচের প্রাইস হবে। বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়াল ভাবে আসলে হয়তো বা 35,000 টাকা থেকে 40,000 টাকার আশেপাশে হতে পারে। যদি তাকাই, স্যামসাং গ্যালাক্সি F54 কিন্তু জুন মাসের মাঝামাঝি সময় আসতে যাচ্ছে। এখানে আমরা কনফিগারের দিকে যদি তাকাই, চমৎকার ডিসপ্লে পাচ্ছি, 6.7 ইঞ্চ FHD প্লাস 120 Hz অ্যামোলেড একটি ডিসপ্লে পাচ্ছি, আর এখানে চমৎকার ক্যামেরাও পাচ্ছি। এখানে আমরা ক্যামেরা পাবো 108 MP OIS ট্রিপল ক্যামেরা সেটআপ। সো নিঃসন্দেহে ক্যামেরা ভালো এবং ব্যাটারিও বেশ চমৎকার পাচ্ছি, 6000 mAh ব্যাটারি। আর এই 6000 mAh ব্যাটারিকে টেক কেয়ার করার জন্য সাথে দিচ্ছে 25W এর ফাস্ট চার্জার। আর এখানে প্রসেসরের কথা যদি বলতে হয়, এখানে এক্সিনোস প্রসেসর থাকবে 1380। সো নিঃসন্দেহে আমরা প্রসেসর ভালো পাচ্ছি, ব্যাটারি ভালো পাচ্ছি, এবং ক্যামেরাও চমৎকার ছিল। এখন দেখার বিষয় এর প্রাইস কত হয়, রাইট?
এরপর যদি আমরা একটু দেখি ইনফিনিক্স এর দিকে, আমরা যেমনটা বলেছি প্রিভিয়াস টেক নিউজে, ইনফিনিক্স নোট সিরিজের নতুন একটি স্মার্টফোন ইন্ডিয়ান মার্কেট এবং বাংলাদেশ মার্কেটে আসতে যাচ্ছে, সেটি হচ্ছে ইনফিনিক্স নোট 30। এখানে তিনটি সিরিজ আমরা পাবো, ইনফিনিক্স নোট 30, ইনফিনিক্স নোট 30 5G এবং ইনফিনিক্স নোট 30 প্রো। এখানে মিডিয়াটেক হেলিও G99 চিপসেট আমরা দেখতে পাবো এবং 108 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর থাকবে, হয়তোবা সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেল অথবা 32 মেগাপিক্সেল আমরা দেখতে পারি। এখানে আমরা 5000mAh ব্যাটারি পাবো এবং 5000mAh ব্যাটারিকে টেক কেয়ার করার জন্য 33 ওয়াটের চার্জার হওয়ার সম্ভাবনা অনেকখানি বেশি। এখন দেখার বিষয় আসলে কি হয়, এবং বাংলাদেশ মার্কেটে ইনফিনিক্স নোট সিরিজটা কিন্তু ফ্ল্যাগশিপ সিরিজ এবং খুবই পপুলার একটি সিরিজ, এখন কি হয় সেটাই দেখার বিষয়। রিয়েলমি কিন্তু দারুণ কাজ করছে, রাইট? রিয়েলমি 11 সিরিজটা কিন্তু চমৎকার ছিল, ডিজাইন ভালো ছিল, প্রসেসর ভালো এবং ক্যামেরাও আমরা চমৎকার পাচ্ছি, ডিসপ্লে কার্ভ ডিসপ্লে। সো রিয়েলমি 11 সিরিজ কিন্তু জুন মাসে আসতে যাচ্ছে, রাইট? একদম কনফার্ম একটি নিউজ। এখানে তিনটি ভেরিয়েন্ট আমরা দেখতে পাবো, রিয়েলমি 11, রিয়েলমি 11 প্রো এবং রিয়েলমি 11 প্রো প্লাস স্মার্টফোন। সো রিয়েলমি 11 এবং 11 প্রোর মধ্যে যদি আমরা দেখি, এখানে মিডিয়াটেক ডায়মন্ড সিটি 1080 থাকবে এবং 5000mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে, 108 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর আমরা দেখতে পাবো এই দুটির মধ্যেই, এবং ডিসপ্লে এখানে থাকবে 6.7 ইঞ্চ FHD প্লাস 120Hz কার্ভ ডিসপ্লে থাকবে, অ্যামোলেড আমরা পাচ্ছি, নিঃসন্দেহে এখানে ডিসপ্লে চমৎকার থাকবে। এরপর আমরা প্রো প্লাসের দিকে যদি তাকে, এখানে মিডিয়াটেক ডায়মনসিটি 7050 পাচ্ছি, সো নিঃসন্দেহে প্রসেসর কিন্তু এখানে ভালো প্রসেসর। এছাড়াও ক্যামেরার দিকে যদি আমরা তাকাই, প্রো প্লাসের দিকে 200 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর থাকবে, 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল করে আরও দুটি সেন্সর আমরা এখানে দেখতে পাবো, সেলফি ক্যামেরা হয়তোবা 32 মেগাপিক্সেল হতে পারে। এখন দেখার বিষয় প্রাইস কত হয়, বাংলাদেশ মার্কেটে ডেফিনেটলি এই ফোনটি আসবে এবং কনফার্ম এ নিউজ। এখন দেখার বিষয় প্রাইস কত হয়, আসলে যদি প্রাইসটা চমৎকার হয় তাহলে প্রাইস ভার্সেস কনফিডেন্স কিন্তু জোশ হবে। ডিজাইনটা আমার কাছে চমৎকার লেগেছে, একদম ভিন্ন আঙ্গিকে ভিন্ন ধাঁচে রিয়েলমি 11 সিরিজের ডিজাইনটা করার চেষ্টা করেছে। এখন দেখার বিষয় কি হয়, আমরা যদি হাতে পাই অবশ্যই এর ফুল রিভিউ আনবক্স আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সো ভাই ব্রাদার, আজকের ভিডিও এতটুকুই ছিল, সম্ভব যেই আপকামিং স্মার্টফোনগুলো ছিল সেগুলোর কনফিগার তুলে ধরার চেষ্টা করেছি প্রাথমিকভাবে, এটা সম্ভব না। আমার কাছে মনে হচ্ছে 99% কনফার্ম এই ফোনগুলো আপনারা জুন মাসে দেখতে পাবেন। সো এরপরও যদি কোনো ইনকোয়ারি থাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। আবার কোনো একদিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরেক বাংলার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।